আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا وأولانا وحبيبنا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى أهل سيدنا সুরে আওয়াজ দিয়ে মহাব্বতের সাথে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله قوة ইশক সে হর পুস্তক কর দে দহর কো ইসমে মুহাম্মদ সে উজালা কর দে বিকমালিহি কশবদ্দুজা বিজমালিহি
হাসনাত জমে খসালে সিরাজুল মিল্লাত তুমি ফখর দুআলম দিলবার মৌলা হো শরীফুল আম্বিয়া নসখে কুল আদিয়ান বেগর হো বলগল হুলা বিকমালিহি কশফতুজমালিহি হাসনাত জমি খসালি সলাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম। আর একটু জোরে আওয়াজ দিয়ে পড়ুন, সলাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম। মরতে দম কর দেখলো রুয়ে সরে জিন্দগি আলাইকুম। দিয়ারে মুস্তফা হাই ও মদিনা, দিয়ারে মুরতাদা হাম মদিনা, সলাতুনিয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাস কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবীনা। সাদাকাল্লাহু মাওলানা আল আযীম ওয়া সাদাকা রাসূলুনা আল হাবিবুল কারীম। ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। ১৯ দিন ব্যাপী আন্তর্জাতিক ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের আজকের এই প্রথম দিবসের উদ্বোধনী দিবসের অত্র অধিবেশনের সম্মানিত সভাপতি আলেম সমাজের অহংকার তরুণ ইসলামী চিন্তাবিদ বিশিষ্ট গবেষক ও লেখক সাতকানিয়া তানার জমিয়তুল মুদাররিসিনের সম্মানিত সভাপতি ঐতিহ্যবাহী দ্বীনি মাদ্রাসা বাজালিয়া হেদায়েতুল উলুম ফাজিল মাদ্রাসার সম্মানিত অভূতপূর্ব অধ্যক্ষ হযরতুল আল্লাম হযরত আলহাজ মাওলানা নুরুল আলম সাহেব নওয়ারাল্লাহ হায়াতাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, সবাই বলুন আমিন। এই বিশাল নূরানি ইমানি আজমুসান জলসার সম্মানিত পরিচালক চুনতি হাকিমিয়া কামিল অনার্স মাস্টার্স মাদ্রাসার বর্তমান
উপাধ্যক্ষ মহোদয়, মিস্টার ইসলামী সিং দাবিদ, আলহাজ হযরত মাওলানা ফারুক হুসাইন সাহেব মদ্দল্লাহু জিল্লাহুল আজিজ, মঞ্চভূমিষ্ঠ আছেন সুনুতি হাকিমিয়া কামিল মাদ্রাসার ওই সিনিয়র একজন উস্তাদ ওয়াইজে খুশবায়া হযরত আলহাজ মাওলানা জিয়াউল করিম সাহেব, মঞ্চভূমিষ্ঠ আছেন সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের মুতাওয়াল্লি কমিটির সম্মানিত সভাপতি মুহিব্বি মুখলেসি জনাব আলহাজ মাওলানা আবুল কালাম আজাদ সাহেব, অসংখ্য ওলামায়ে কেরাম, আমার সাইতে বড় দক্ষ ওয়ারাসাতুল আম্বিয়া হযরত ওলামায়ে কেরাম, বিশেষ করে সুনুতি হাকিমিয়া কামিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল, বর্তমান সীতাকুণ্ড কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ফখরুল উলামা তাজুল উলামা শামসুল উলামা হযরত আল্লাহ শাহ মাওলানা মাহমুদুল হক আল আজহারী আল মাদানী সাহেব উপস্থিত, বয়স্ক বয়োবৃদ্ধ মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাই বন্ধুরা, আমার পর্দার আড়ালের মাও ভুনেরা খেলারা, সর্বস্তরের আশকে রসুল, আশকান মুস্তফা, আশকান আউলিয়া, আপনাদেরকে আবারও সালাম দিচ্ছি মহাব্বতের সুরে। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাত। মাহফিলের শুরুতে আমরা আল্লাহর দরবারে দোয়া করি, আমরা যা দরুদ শরীফ পড়লাম, কোরআনে করিমের আয়াত থেকে পড়লাম, তার সওয়াবের হাদিয়া কোটি কোটি গুণ বৃদ্ধি করে যেন ওয়ালিকুল শিরোমণি শাহীন সাহেব আয়াত মুজাদ্দিদে মাহফিলে সিরত আশিক রসুল, যিনি এই মাহফিলের প্রতিষ্ঠাতা প্রবর্তক বাণী সিরত, আল্লাহ তালা যেন তার দরজাতকে কোটি কোটি গুণ বুলন্দ বালা করেন। সবাই বলুন আমিন, চিৎকার দিয়ে বলুন আমিন। ওনার রুহানি ফৈজাত যেন আমাদের সবার সবাইকে সামিল হাল করে। সম্মানিত হাজরিন, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার পর, আল্লাহর পেয়ারা হাবিবের দরবারে সালাতু সালাম আরজ করার পর, আপনাদের সকাশে আমি আরজ করতে চাই যে বিষয়বস্তু সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করার জন্য আমাকে বলা হয়েছে, সে বিষয় সম্পর্কে আলোচনা করার যোগ্যতা আমার নাই, আগেই আমি অপারগতা স্বীকার করে নিচ্ছি, অক্ষমতা স্বীকার করে নিচ্ছি। আমি কোনো উপযুক্ত বক্তাও নয়, তথ্যও নয়, ওয়াইজও নয়, টুয়াইজও নয়, শুধু হযরত শাহ সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির মহাব্বতে, আল্লাহর পেয়ারা হাবিবের মহাব্বতে, আপনাদের দোয়ার বরকতে দুই একটি কথা বলে ইনশাআল্লাহ কালকে এবং করে চলে যাওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আমাকে এত বড় একটা বিষয়বস্তু দেয়া মানি, বিষয়বস্তু শুনেছেন আপনারা, বিশ্বনবী তাজদার মদিনা ফখরে দোয়ালম রহমতুল্লিল আলমিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমাইল মুবারক বর্ণনা করা, হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমাইল মুবারকের আলোচনা আমার মুখ দিয়ে করার চেষ্টা করা মানে একটা মহাসমুদ্রের পানিগুলোকে একটি কলসির ভিতর ঢুকানোর চেষ্টা করা, মহাসাগরের পানি কলসির ভিতর ঢুকানো যেমন সম্ভব নয়, এত বড় পয়গাম্বরের সমাইল মুবারক আমার গাল দিয়ে মুখ দিয়ে বর্ণনা করাও সম্ভব নয়।
মোহাম্মদ এক দরিয়াওয়ার দো আলম উনকে মৌজে হ্যায়। কারণ আমাদের নবীর যে কোনো একটা বিষয় আপনি ধরেন, আল্লাহ পাকের হাবিবের যে কোনো একটা বিষয়, পবিত্র জীবনের যে কোনো একটা দিক আপনি যদি ধরেন, তাহলে এটা আমাদের জন্য এক বিশাল মহাসমুদ্র। যে সাগরের কূল কিনারা নাই, তলদেশ খুঁজে পাওয়া যায় না, পরিসীমা নাই। অমুসলিমরাও স্বীকার করেছে এটা, বিয়ন্ডলেস, বাউন্ডলেস, বটমলেস সি। এজন্য একজন আশিক রসুল নবী প্রেমিক আল্লাহর ওলি বলছেন, মুহাম্মদ এক দরিয়া ওয়ার দো আলম উনকে মৌজে হ্যায়, গরিক বহর ইরফা হো তো কোই মাজরা জানে। মুহাম্মদ ফিল হাকীকত আফতাবে লা ইয়াজালি হে কে উনকে নূর সে দোনো জাহান মে পর তো আ জায়ে। অতএব আগেই স্বীকার করে নিচ্ছি, এত বড় নবীর, বিশ্বনবীর, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শামাইল মুবারক যথাযথ আলোচনা করা আমি আদমের পক্ষে কশিন কালেও সম্ভব নয়। আমি না, বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি মারবতের সমুদ্র আধ্যাত্মিক জগতের সিংহপুরুষ হযরত শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, লা ইয়ুমকিনু তানাহু কামা কানা হাক্কাহু বাদা জুহুদা বুজুর্গ তুই তুইসাইয়ে মুখতসর। আল্লাহ পাকের হাবিবের যথাযথ প্রশংসা করা আমি শেখ সাদির পক্ষে কখনো সম্ভব নয়। শুধু সংক্ষেপে এতটুকু বলে যায়, আল্লাহর পরে সবার চাইতে বড় সর্বশ্রেষ্ঠ হলেন তাজেদার মদিনা জনাব রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম। কি ভাই সাল্লাল্লাহ বলতে পারেন না, জোরে বলেন সাল্লাল্লাহু। শেখ সাদির মতো এত বড় আশিক রসুল, মহাসাধক, অক্ষমতা স্বীকার করেছে। সে ওয়াসফাত কুনদ আয়েসা দিয়ে না তমাম, সে ওয়াসফাত কুনদ আয়েসা দিয়ে না তমাম, আলাইকা সালাতাই নবী ওয়াসসালাম। ও সাদি, ও সাদি, তুমি আল্লাহর হাবিবের কি প্রশংসা করবে? শুধু এতটুকু বলে যায়, আলাইকা সালাতাই নবী ওয়াসসালাম। বলেন সবাই, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জবান খুলে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সালাতু সালাম পেশ করেই নবীর আলোচনা শেষ করছি। সাদি রহমতুল্লাহ বলছেন, তিনি বিশ্ববিখ্যাত পর্যটক ছিলেন, বিশ্ববিখ্যাত নবী প্রেমিক ছিলেন, বিশ্ববিখ্যাত ওলম আলেম রব্বানী ছিলেন, রাজা বাদশাহও ছিলেন, তিনি আবার আধ্যাত্মিক জগতের সিংহপুরুষও ছিলেন, বড় কবি, ইরানের বড় কবি ছিলেন, আশিক রসুল ছিলেন শেখ সাদী রহমতুল্লাহ। আল্লামা তিবরিজি, শামসে তিবরিজি, মারবতের জগতের সিংহপুরুষ, জ্বলন্ত উল্কাপিন, তিনি স্বীকার করেছেন যে নবীর আলোচনা আমার পক্ষে সম্ভব নয়। শামসে তিবরিজি চেদানত নাতে পয়গম্বর জবর
শমসত বিরিজ চদানত নাত পয়গম্বর জবর মুস্তফা ও মুজতবা ও সৈয়দ ও আলা তুই। ও শমসত বিরিজ, তোমার কি সাহস বিশ্বনবীর প্রশংসা করার? সংক্ষেপে বলে যায়, আল্লাহ আল্লাহর হাবিবকে আল্লাহ নিজেই বাছাই করে নিয়েছেন আল্লাহ কর্তৃক পছন্দকৃত মনোনীত সমগ্র বিশ্বজগতের সেরা নবী, নবী সম্রাট, নবীদের নবী, সমস্ত নবীদের সর্দার, সবার সেরা নবী আমাদের নবী তাজদার মদিনা জনাব রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু। এজন্য সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমার এই জবান গালটাকে যদি হাজার হাজার বার নিষ্কাম্বর দিয়ে দৌত করি, এই জবানটা গালটা হাজার হাজার বার যদি গোলাপের ফানে দিয়ে নিষ্কাম্বর দিয়ে দৌত করি, তারপরও নবীগো আপনার আলোচনা করা, আপনার নাম এই জবান দিয়ে উচ্চারণ করা বেয়াদবি থেকে খালি নয়। সুবহানাল্লাহ। কি বলেছেন সাদি রহমতুল্লাহ আলাইহি, গর হাজার বার বসুয়ম জুবা, গর হাজার বার বসুয়ম দাহা, বমুষ্ক গোলাপ নামে তো গুপ্তান কামালে বেয়াদবি। ইয়া রাসূলুল্লাহ, হাজার হাজার বার গোলাপের পানি দিয়ে মিষ্কাম্বর দিয়ে আমার গালকে যদি দৌত করি, তারপরও আপনার নাম উচ্চারণ করা, আমার গাল দিয়ে আপনার প্রশংসা করা বেয়াদবি থেকে খালি নয়। সুবহানাল্লাহ বলবেন না? সেখানে আমার কি আলোচনা? তারপরও দায়িত্ব দেয়া হয়েছে বরকতের জন্য, শাহ সাহেব কেবলার দোয়া নেওয়ার জন্য, বিশ্বনবীর রহমতের ফয়ুজাত পাওয়ার জন্যই আপনাদের সামনে বসতে পেরে নিশ্চিত ধন্য মনে করছি। দোয়ার মোকাবেক কি সবাই দোয়া করবেন আশা রাখছি। সম্মানিত হাজরিন, কোরআনে করিমের সূরাতুন নেসা একটা সূরা আছে, সূরা নেসা। এখানে আল্লাহ তাআলা বলেছেন আয়াত নম্বর 174, 174 নম্বর আয়াত, 174 আয়াত নম্বর সূরাতুন নেসা। আল্লাহ পাক বলছেন, সবাই আউযু বিল্লাহ তো পড়তে পারবেন, أعوذ بالله من الشيطان الرجيم. بلن بسم الله الرحمن الرحيم. يا أيها الناس قد جاءكم برهان ربكم وأنزلنا إليكم نورا مبينا. আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওগো মানব মণ্ডলী, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের নিকট এসে গেছে এক বিরাট দলিল, বুরহানুম মির রব্বিকুম, এক বিরাট দলিল এসে গেছে তোমাদের নিকট, বুরহান বিরাট সনদ দলিল এসে গেছে। দলিল দ্বারা কি বোঝানো হয়েছে? তাফসীরে জালালাইন 93 পৃষ্ঠা, তাফসীরে মুআরাবুল কোরআন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার তাফসীর, এখানে বুরহান দ্বারা বিশ্বনবী তাজদার মদিনা সরওয়ারে আলম জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতময় সত্তাকে বোঝানো হয়েছে। আল্লাহু আকবার, বুরহান দলিল এসে গেছে মানে বিশ্বনবীর সত্তা এসে গেছে, জাত মুবারক, নূরানি শরীর মুবারক, বিশ্বনবীর নূরানি শরীরকে বোঝানো হয়েছে বুরহান, এক মহাদলিল, বুরহানুন আজিম, মহাসনদ, মহাদলিল, বিরাট দলিল এসে গেছে তোমাদের জন্য। জাত মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
যার চরিত্র হলো বিশ্বের সেরা চরিত্র, মহান চরিত্র, অদ্বিতীয় চরিত্র, অনুপম চরিত্র, বেমিসাল চরিত্র, যে নবীর চরিত্র সমস্ত নবীকে, সমস্ত নবী রসুলকে যে সমস্ত আখলাক গুণাবলী দান করা হয়েছে, সেই নবীকে এককভাবে সমস্ত গুণাবলী দান করা হয়েছে। সুবহানাল্লাহ, আকৃতি প্রকৃতি সিরাত সুরত শামাইল মুবারক আখলাকে হামিদা গুড ক্যারেক্টার সকল দিক থেকে বিশ্ব নবী আমাদের নবী সেরা নবী আল্লাহ আকবার। যেই নবীর চরিত্র মাধুর্য রয়েছে মহান চরিত্রওয়ালা, সেই নবী হল মহাসনদ বিরাট দলিল বুরহানুম মির রব্বিকুম, যাকে এমন আকর্ষণীয় ওয়ান্ডারফুল সেমেন্ডাস মুজেজা সমূহ আল্লাহ পাক দিয়েছেন যে রসুলকে, নুরানি মুজেজা, যে মুজেজাগুলো কোন নবীকে আল্লাহ দেন নাই। হযরত এহসান মুর্দে কো জিলায়া এক জামানা মে, হযরত এহসান মুর্দে কো জিলায়া এক জামানা মে, হামারে মুস্তফা কা মুজজা বে ইন্তেহা নিকলে, হামারে মুস্তফা কা মুজজা বে ইন্তেহা নিকলে, অসংখ্য মুজজা সম্বলিত মহান চরিত্র সমৃদ্ধ সেই নূরানি শরীর মুবারক মহানবীর ব্যক্তিত্ব মুবারক সত্তা হচ্ছে বুরহান, বিরাট দলিল তোমাদের কাছে এসেছে। সেই নবীর শুরু থেকে শেষ পর্যন্ত এনলাইটেড এনলাইটেড ওয়ান আলোকিত জীব, এটা হলো 174 নম্বর আয়াত। পরবর্তীতে আয়াত নম্বর 15 সূরাতুল মায়দা, সূরাতুল মায়দা আয়াত নম্বর 15 সেই রসুলকে আল্লাহ নূর বলেছেন, লাইট বলেছেন, বিরাট লাইট নূরুন আজিম। সবাই আবার পড়তে পারেন, বিসমিল্লাহির রহমানির রহিম, জবান দিয়ে বিসমিল্লাহ আসে না, এত বড় মাহফিলে আসলেন একটু আল্লাহ জিকির করা এটাকে মহাপাপ হয়ে গেছে, বলেন জোরে বিসমিল্লাহির রহমানির রহিম, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবীন। সূরাতুল মায়দা 15 নম্বর আয়াত, তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে এক বিরাট লাইট এসে গেছে, ওখানে বলেছে দলিল। সূরাতুন নিসা 74 নম্বর আয়াতে বলা হয়েছে, 174 নম্বর আয়াতে বলা হয়েছে এক বিরাট দলিল মহাসনদ এসে গেছে, এখানে বলা হচ্ছে মহান লাইট, বিরাট একটা লাইট এসে গেছে। আল্লামা উসমানী ফাওয়াইদুল কোরআন তফসিরের নাম, সেখানে বলেছেন শায়ন নূর সে মুরাদ খুদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূর দ্বারা নবী করিম স্বয়ং আল্লাহর নবীকে নূর বলা হয়েছে। তফসিরে জালালাইন 97 খ্রিস্টিয়া, এখানে নূর দ্বারা বিশ্ব নবীকে বোঝানো হয়েছে। রুহুল মানে দ্বিতীয় খণ্ড 276 খ্রিস্টিয়া, এখানে নূর দ্বারা নূরুন আজিম বিরাট লাইট, নূরুল আনোয়ার নবীউল মুখতার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ালাইহি যাহাবা কতাদা ওয়াক্তার হুজ্জাজ বলা হয়েছে। তফসিরে বাইজাবি 144 খ্রিস্টিয়া,
একান্ন নূর দ্বারা বিশ্ব নবীকে বোঝানো হয়েছে বলা হয়েছে। তাফসীরে কুরতুবী ষষ্ঠ খণ্ড 118 পৃষ্ঠায় নূর দ্বারা আমার নবীকে বোঝানো হয়েছে বলা হয়েছে। তাফসীরে ইবনে জারির তাবারী ষষ্ঠ খণ্ড 92 পৃষ্ঠায়ও বিশ্ব নবীকে বোঝানো হয়েছে বলা হয়েছে। 7 নম্বর তাফসীরে হাক্কানি চতুর্থ খণ্ড 61 পৃষ্ঠায়ও তেমন বলা হয়েছে। তাফসীরে কবির তৃতীয় খণ্ড 384 পৃষ্ঠায়ও তাই বলা হয়েছে। সুতরাং বিশ্বনবীর সবকিছু এনলাইটেড আলৌকিক সমাইল মুবারক আপনারা শুনতে পাবেন ইনশাআল্লাহ আজিজ, আল্লাহ যদি তৌফিক দেন। আমি বুঝাতে না পারলেও আপনারা মহাব্বত থাকলে বুঝে নেবেন নবীজির সবকিছু কেমনটা এনলাইটেড, কেমনটা আলোকিত। আমি প্রিন্সিপাল সাহেবের শুকরিয়া করছি, ওনার গত বছর এই বিষয়টা ওনার ছিল, সেখান থেকে আমি যে নোট করেছি ওনার ওয়াজ থেকে এগুলো এখানে বলবো, আমার নিজস্ব কিছু নেই। তো তাহলে আসেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূর বলা হয়েছে। আপকা নূর হে আজ করা তা করা, আপকা নূর হে আজ করা তা করা, আইসাফে আলবারা খাতামুল আম্বিয়া। বলেন না আইসাফে আলবারা খাতামুল আম্বিয়া। আল্লাহ আকবার, বিশ্বনবী সব কিছু আলোকিত এনলাইটেড। তাই এই জন্য হযরত শেখ সাদী রহমতুল্লাহ আলাইহ তিনি যত আশায়ার বিশ্বনবীর শানে রচনা করেছেন, তার মধ্যে সেটা সমগ্র বিশ্বের বুকে সমাদৃত মকবুল আম, সবাই পড়েন, এটা আমরা পড়ে থাকি, সমস্ত অলিরা পড়ে, সমস্ত আলেমেরা পড়ে, সমস্ত মহাদ্দেশরা পছন্দ করে, সমস্ত মুফাসসিরে কোরআন পড়ে থাকেন, সমস্ত ইসলামিক স্কলার চিন্তাবিদ মুফাক্কির ইসলামী জ্ঞানী পণ্ডিত কবি মহাকবি সবাই পড়তে ভালোবাসে, ইল্লা মাশাআল্লাহ অপছন্দ করেন এমন কিছু মানুষও আছে। বলেন তো আমার সাথে বলেন, কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। তো কি তখন আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন প্যারা নবী নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রদত্ত পরিপূর্ণতা দ্বারা শ্রেষ্ঠত্বের মহান আসনে পৌঁছে গেছেন। সুবহানাল্লাহ, বালাগাল উলা বিকামালি কাশাফাত দুজা বিজামালিহি। বিশ্ব নবী রহমতুল্লিল আলামিন অনুপম সৌন্দর্যের অধিকারী, তার সৌন্দর্য দ্বারা, আল্লাহ দয়া সৌন্দর্য দ্বারা, বেমিসাল সৌন্দর্য দ্বারা সারা পৃথিবীর বুক থেকে অন্ধকার দূরীভূত করেছেন। সুবহানাল্লাহ, বলেন না বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামি উখসালিহি। আর আসে না, বসেন, দেখেন হাসনাত জামি উখসালিহি, এতটুকু বলার পর লেখার পর আর লিখতে পারেন না। শেখ সাদী রহমতুল্লাহ আলাই হাসনাত জমি ও খেসালি আল্লাহর হাবিবের সমস্ত চরিত্র, আল্লাহর হাবিবের অনুপম চরিত্রগুলো আখলাকে হামিদা খুবই চমৎকার আকর্ষণীয় বেমিসাল সুন্দর। এতটুকু লেখার পর এক লাইন আর আধা লাইন লেখার পর আর আসে না, কলম দিয়ে কবিতে আসে না। কবিদের এরকম অভ্যাস, অনেক কিছু বলার ইচ্ছা করে অনেক সময় ইচ্ছে না করলেও এসে যায়, আবার অনেক সময় কিছু লিখতে চাইলে আসে না। স্বভাব কবিদের অভ্যাস না। আমাদের কাজী নজরুল ইসলাম দেখেন পড়ালেখা আছে, মাস্টার পাস করেছেন নাকি অনার্স পাস করেছেন,
বাংলাতে, কিন্তু ওনার কবিতাগুলো পড়া নাই, লেখে নাই। ওনার কবিতাগুলো অনার্সে পড়ানো হয়, মাস্টার্সে পড়ানো হয়, বড় বড় ডক্টর, বড় বড় কবি সাহিত্যিকরা ওনার সাহিত্যগুলো পড়াচ্ছে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা দান করেছেন, সুবহানাল্লাহ। এখানে বলাগলুলা বিকামালি কাশাবাদ দুজা বিজমালি হাসনত জমি খুসালি, এরপর আর লাইন আসে না। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি আর শের লিখতে পারছেন না, টেনশন টেনশন টেনশনের পর টেনশন করতে করতে রাত্রে ঘুমিয়ে পড়েছেন। রাত্রে ঘুমের মধ্যে দেখা দিলেন তাজদার মদিনা সরওয়ারে কায়নাত জনাবে রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লা সাল্লাল্লাহ, জবান দিয়ে আসে না, জোরে বলেন সাল্লাল্লাহ। আল্লাহর হাবিব দেখা দিলেন স্বপ্নে। কি আপনারা চান দেখি নবীকে দেখতে স্বপ্ন যুগে? কে কে চান একটু হাত তুলে দেখেন, স্বপ্ন যুগে দেখতে চান? বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য মন কান্দে প্রাণ কান্দে, আপনার জন্য মন কান্দে আঁকি কান্দে ভুবন কান্দে। বাংলাও বলতে পারবেন না? বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য, বলেন আপনার জন্য মন কান্দে আঁকি কান্দে ভুবন কান্দে, আপনার জন্য মন কান্দে আঁকি কান্দে ভুবন কান্দে, সবই কান্দে সবই কান্দে, আমি কান্দে সবই কান্দে, বলেন আমি কান্দে সবই কান্দে, বলেন না আমি কান্দে সবই কান্দে, আসমানে কান্দে জমিন কান্দে, বলেন না আসমান কান্দে জমিন কান্দে, মানব কান্দে দানব কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য মন কান্দে আঁকি কান্দে ভুবন কান্দে, প্রেমে প্রেমে বড় বিরহ নদীর চারিদার, বলেন প্রেমে বড় বিরহ নদীর চারিদার, স্বপ্নে হলেও দেখা দিন একবার, বলেন না স্বপ্নে হলেও দেখা দিন একবার, বলেন জোরে সুরে বলেন, স্বপ্নে হলেও দেখা দিন একবার, প্রেমে বড় বিরহ নদীর চারিদার, প্রেমে বড় বিরহ নদীর চারিদার, স্বপ্নে হলেও দেখা দিন একবার, আল্লাহুম্মা আমিন। স্বপ্ন যুগে দেখলেন, খেয়ে দেখলেন শেখ সাদী রহমতুল্লাহ। আল্লাহর হাবিব বললেন ওগু শেখ সাদী, তুমি আটকা পড়েছো হাসনত জমি খুসালিহি, এরপর আর কি হবে লিখতে পারছো না? ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ। আল্লাহর হাবিব শিখিয়ে দিলেন, লিখো সল্লু আলাইহি, বলেন না সল্লু, বলেন বলাগল্লাউলা বিকামালিহি কাশাফাত দুজা বিজমালিহি হাসুনাত জামিউ খিসালিহি। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কেন সল্লু আলাইহি ওয়া আলিহি বলাগল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজমালিহি, আল্লাহর রসুলের সৌন্দর্য, আল্লাহর রসুলের দেহ মুবারকের সৌন্দর্য, দৈহিক গঠন মুবারক, কোন একটা বর্ণনা করা আমার পক্ষে সম্ভব না। যেমন আল্লাহর হাবিবের দেহ মুবারক বেমিসাল সুন্দর ছিল, দৈহিক গঠন তেমন বেমিসাল সুন্দর ছিল, আকি মুবারক চমৎকার সুন্দর, চুল মুবারক চমৎকার সুন্দর ছিল,
কান মুবারক আকর্ষণীয় সুন্দর ছিল, নাক মুবারক শ্রেষ্ঠ সুন্দর ছিল, গাল মুবারক সুন্দর ছিল। আল্লাহর হাবিবের বাহু মুবারক, হাত মুবারক, পা মুবারক, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ বেমেশাল আকর্ষণীয় সুন্দর ছিল, তার কোনো মেশাল হতে পারে না, ঠিক কিনা বলেন? কবি বলেছেন, নেহি দু জাহান মেতালে মুহাম্মদ, বলেন না, নেহি দু জাহান মেতালে মুহাম্মদ, জামালে খুদা হে কামালে মুহাম্মদ সাল্লাল্লাহু। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমরকে চিনেন? কারা কারা চিনেন হাত তুলে দেখেন, কারা কারা চিনেন? উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধ পৃথিবীর শাসক, 10 বছর 6 মাস 3 দিন কোরআন সুন্নাহর আলোকে রাষ্ট্র পরিচালনা করেছেন, বীর পুরুষ, অপ্রতিদ্বন্দ্বী কালজয়ী সিংহ পুরুষ, কাত্তাবের বেটা উমর ফারুক আজম। বিশ্বনবী যার সামনে বলেছিলেন, আমার পর যদি কেউ নবী হতো তাহলে আমার উমর ইবনুল খাত্তাব নবী হতো, আল্লাহু আকবার। সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর দৈহিক মর্যাদা বর্ণনা করেছেন দুনিয়ার মানুষ সমগ্র খুদার জগতে, তাম খুদার জগতে, সমগ্র সৃষ্টি জগতে আল্লাহর পেয়ারা নবী অদ্বিতীয় সুন্দর ছিলেন, সুবহানাল্লাহ। সারাপা নূরে হক হো, সারাপা নূরে হক হো, রহমতে কৌনো মকা তুম হো, সারাপা নূরে হক হো, রহমতে কৌনো মকা তুম হো, শফিউল মুযনিবী তুম হো, মকিনিলা মকা তুম হো। আল্লাহু আকবার। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর সৌন্দর্য, দেহ মুবারকের সৌন্দর্য, আমার পিতা আমার মাতা পিতা আল্লাহর রসুলের জন্য কুরবান হোক, তোমার জন্য কুরবান হোক। লাম্মারা কবলাহু ওয়ালা বাদাহু মিথলাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দুনিয়ার মানুষ, আল্লাহর কসম, আল্লাহর নবীর আগেও আল্লাহর নবীর পরেও, দুনিয়ার শুরু থেকে আল্লাহর নবীর আগমন পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত আল্লাহর নবীর আগেও এমন সুন্দর কাউকে দেখি নাই, আল্লাহর নবীর পরেও এরকম সুন্দর আর কাউকে দেখি নাই, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলবেন না? এমন সুন্দর তার নাই, দ্বিতীয় কেউ নাই, বেমেশাল, অনুপম এক্সাম্পল দিয়া দেওয়ার মতো তো আরেকটা নাই, অনুপম সুন্দর বিশ্বনবী। মেশাল না হবে কখনো চন্দ্রের সাথে তুলনা করে, আবার সূর্যের সাথে তুলনা করে, আসলে নবীর কোনো মেশাল আছে নাকি? আরে ভাই জুড়ে বলেন না, আছে নাকি? আমার নবীর কোনো মেশাল তো নাই। আল্লাহ তাআলা এমনটি সৌন্দর্য তাকে দান করেছেন, তার কোনো মেশাল নাই, বেমেশাল। আপন রে আজল আপসম এহরম, আপন আপন রে আজল আপসম এহরম, আপসম শুদ্ধ হাতামল আম্বিয়া। সূর্যের সাথে তুলনা করা হয়েছে, আপন রে আজল আপসম এহরম, আপসম শুদ্ধ হাতামল আম্বিয়া। বলেন না, মেরে যা নেবে হো এক নেগাহ করম, আয়েশা পে আলওয়ারা খাতামুল আম্বিয়া সালাতুনিয়া।
কৃষ্ণনবীর দৈহিক সৌন্দর্য এটা বর্ণনা করা সম্ভব নাকি? হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের কবি, তাকে বলা হতো শায়রুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির শায়ের কবি তাকে বলা, নবীর কবি বলা হতো। সুবহানাল্লাহ, বলবেন না? তিনি বলছেন এমন চমৎকার এক কবিতা তিনি লিখেছেন নবীজির শানে, واجمل منك لم تر قط عيني واجمل منك لم تر واحسن منك لم تر قط عيني واجمل منك لم تلد النساء يا رسول الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার মতো শ্রেষ্ঠ সুন্দর আর কখনো দেখি নাই, কাউকে দেখি নাই দুনিয়ার কোনো মহিলা, আপনার মতো সুন্দর ছেলে জন্ম দিতে পারে নাই, পারবে না। আল্লাহ আকবার, বলবেন না? এটা জুমলা ইসমিয়া বলা হয়, ইংরেজিতে বলা নেমিং সেন্টেন্স। আমাদের আরবিতে ছাত্ররা পড়ে আল জুমলাতুল ইসমা ইসলাম, আল জুমলাতুল ইসমিয়া, তাদুল্লু আলা দাওয়াম আল ইসতিমরার, স্থায়ী অর্থ দান করে। অর্থাৎ এমন সুন্দর, আমার নবীর মতো সুন্দর হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, অতীত ছিল না, সামনেও হবে না। সুবহানাল্লাহ, বলবেন না? ফামা ওয়ালাদাত হাওয়া মিন সুলবি আদমা, এক কথায় আদমের সন্তান সন্ততি, আদম জাতির যত নরনারী ছেলে মেয়ে আছে ওখানে আমার নবীর মতো সুন্দর কেউ নাই। আর ভবিষ্যতে জান্নাতে যাওয়ার পর বেশি সুন্দর হুর, ডাগর নয়না, পদ্ম লুচনা, আনত নয়না, কেমন সুন্দর সুশ্রী বেশতের হুরগুলো। হাসান রাদিয়াল্লাহু আনহু বলেন, ওয়ালা ফি জানানিল খুলদি মিসলাকা আখরা, নবী আপনার মতো জান্নাতের মধ্যে আপনার মতো সুন্দর কোন সৃষ্টি নাই। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, সময় তো দ্রুত চলে যাচ্ছে, জানি না কতটুকু যেতে পারে। হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও দুনিয়ার মানুষ, জওয়াহরুল বিহার দ্বিতীয় খণ্ড মধ্যে আছে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর নবীর নূরের দিকে যখন তাকাতাম, নবীর সৌন্দর্যের দিকে, লাম্মা নজরতু ইলা আনওয়ারিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়াদাতু কাফি আলাইনি, সূর্যের সামনে, আমরা সূর্যের সামনে গেলে এরকম হাত দিনে, কি ভাই কথা বলেন নাকি, দিনে এরকম হাত দিনে, এ লাইট আমার চোখটা জলসে ফেলছে। এ দুনিয়ার মানুষ, আমি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছি, নবীজির দিকে যখন আমি তাকাতাম, নবীর নূরের দিকে আমি আমার চোখের সামনে হাত রাখতাম যাতে আমার চোখ জলসে না যায়। সুবহানাল্লাহ, বলবেন না? আপকা নূর হে আজ করা তা করা, আপকা নূর হে আজ করা তা করা, শাহেদ কিবরিয়া খাতমুল আম্বিয়া, শাহেদ কিবরিয়া খাতমুল আম্বিয়া। সুতরাং যিনি আল্লামা বুসিরি আশিক রসুল বলেছেন যে নবীর দৈহিক গঠন বলেন আকৃতি বলা হয়, সুরত সিরত বলেন ভিতরের গুণাবলী, বাইরের গুণাবলী, নবীর বডি মুবারক শারীরিক স্ট্রাকচার, গঠন মুবারক দেহ মুবারক এর সৌন্দর্য,
আর গুণাবলী চরিত্রে সর্বদিক থেকে আমাদের নবী সেরা, আল্লাহ আকবার বলেন। তেরে সুরত তেরে সিরত তেরা নকশা তেরা জলওয়া, তেরে তেরে সুরত তেরে সিরত তেরা নকশা তেরা জলওয়া, তবসুম গুফতগ বান্দা নওয়াজে খন্দা পেশানি। সুবহানাল্লাহ, বুসিরে একবার সূর্য বলেন, আমাদের নবীকে সূর্যের সাথে তুলনা করেছেন। কান্নাহু শামসুফাত লিনহুম কাওয়াকিবুহা ইউজহিরনা আনওয়ারাহা লিন্নাসি ফিজ্জুলামি। নবীজিকে সূর্যের সাথে তুলনা করেছেন, আসলে সূর্যের সাথে তুলনা হতে পারে না, নবীর সাথে কখনো সূর্যকে তুলনা করা যায় না, কিন্তু তুলনা করার মতো তো আর কিছু নাই, কি করবেন। আরেকবার বলেন, আমার নবীর সৌন্দর্যের মধ্যে তিনি একক, লা শরীকা লাহু ফি হুসনিহি মুনাজ্জাহুন আন শরীকিন ফি মাহাসিনিহি ফাজওহারুল হুসনি ফি হি গায়রু মুনকাসিমি। আমার নবীর সৌন্দর্য এমন সুন্দর যে সুন্দরের সাথে তুলনা করা যায় না, তিনি তার সৌন্দর্য একক অদ্বিতীয়, কাউকে শরীক করা যাবে না, মেসাল দেয়া যাবে না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। فهو الذي تمم ما هو صورته فهو الذي تمم ما هو صورته ثم استفاه حبيب بمباري الاسمي। নবীর ভিতরে বাইরে যেদিকে তাকাল না কেন, বেমিসাল অদ্বিতীয় অনুপম অনুপম, আল্লাহু আকবার। কি দিয়ে বুঝাবো নবীর দৈহিক গঠনের সৌন্দর্য? আম্মা জান আয়েশা সিদ্দিকিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা তো শুনেছেন, আম্মা জান তো, সময় তো সংকুলন হবে না। আম্মা জান বলছেন, এ দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, প্রতিদিন সকালবেলা পূর্ব দিক থেকে উদিত হয়, দেখছো না তোমরা, আল্লাহ তোর না, প্রতিদিন সূর্য পূর্ব দিক থেকে উদিত হয়, সারা দুনিয়া আলোকিত করে, এটা তোমাদের সূর্য। ও দুনিয়ার মানুষ, আমি আয়েশার জন্য এক একটা সূর্যমণি আছে, আমার সূর্যমণি আয়েশার পর আমার কক্ষে উদিত হয়, আল্লাহু আকবার। লানা শামসুন ওয়ালিল্লাহ ফাকি শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসি সামাই ওয়া শামসুন নাসি তাতলাউ বাদা ফজরি ওয়া শামসি তাতলাউ বাদাল ইশাই। কিন্তু আমার সূর্যমণির সাথে কোনো তুলনা চলবে নাকি? আরে জোরে বলেন না, তোমাদের সূর্যের সাথে আমার নবীজির সৌন্দর্যের সাথে কোনো তুলনা চলবে? চলবে না, চলবে না, চলবে না। বাইরে আমার বন্ধুগণ, একটু মহাব্বতের সাথে দুরুসি পড়বেন, সালাতুনিয়ারসালাইকুম সংক্ষেপ কথা হলো, সমস্ত ওলামায়ে কেরাম মুহাদ্দিসিনে কেরাম একমত, আল্লাহ তাআলা আমাদের নবীর শরীর মুবারককে এমনভাবে সৃষ্টি করেছেন যাতে অতীতেও এরকম কেউ না থাকে, সামনেও কেউ, বলেন না, অতীতেও আমার নবীর মতো কেউ ছিলেন, সামনে হবে, হবে না। এটা ইমানের পরিপূর্ণতা হলো, সমস্ত মুহাদ্দিসিনে কেরামদের বক্তব্য হলো, এটা পরিপূর্ণ ইমানের দাবি হলো, একথা বিশ্বাস করা, আমার নবীর মতো শরীর অতীতেও সৃষ্টি করেননি আল্লাহ, সামনেও করবেন না, সুবহানাল্লাহ বলবেন না। এই কথাটা মোল্লা আলী কারী রহমতুল্লাহ আলাই জমুল ওয়াসাইলিল কারী দশম পৃষ্ঠা প্রথম খণ্ডের মধ্যে আছে। শাহ ইব্রাহিম বাইজুরি, হ্যাঁ, আল মাওয়াইবুল্লাহ দুনিয়া আল সামাইল মুহাম্মদিয়া প্রথম, হ্যাঁ, সেখানে আছে। আল্লামা কস্তাল্লানি বা কুস্তুল্লানি বলেন, কুস্তুল্লানি বলেন, তিনভাবে পড়া যায়, এখানে প্রথম খণ্ড 248 পৃষ্ঠায় কথাটা আছে যে আমার নবীর মতো শরীর মুবারক দিয়ে কাউকে আল্লাহ সৃষ্টি করেন নাই, করবেন না, সুবহানাল্লাহ বলেন। আল্লামা আব্দুর রহম মুনাবি তিনি একথা লিখেছেন প্রথম খণ্ড 22 পৃষ্ঠা, জওয়াহিরুল বাহার লিল নবাহানি তিনি দ্বিতীয় খণ্ড 101 পৃষ্ঠায় কথা লিখেছেন। সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির শ্রেষ্ঠ প্রেমিক, রসুল্লার উম্মতের ভিতরে শ্রেষ্ঠ মহামানব, আল্লাহর পয়গম্বরদের পরে শ্রেষ্ঠ মানুষ, সর্বপ্রথম জন্নতি ব্যক্তি বিশ্ব নবীর পরে, নবীজি পয়গম্বরদের পরে সর্বশ্রেষ্ঠ জন্নতি মানুষ,
সৈয়দুনা বলেন না হযরত সৈয়দুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও আমার ভাইরা বন্ধুগণ মুরব্বিয়ানে কেরাম, আমার নবীকে সামনে দেখা মাত্র সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু একথা বলতেন, আমিনুন মুস্তাফা বিল খাইরি ইয়াদউ কদুইল বদরি জাইলাতি জালামি, কদুইল বদরি জাইলাতি জালামি। আল্লাহর হাবিবকে দেখার পর আল্লাহর নবী বলতেন, এত বড় আমানতদার খোদার জগতে আর নাই, আল্লাহ তাকে পছন্দ করে নিয়েছেন শ্রেষ্ঠ আমানতদার হিসাবে, তিনি আল্লাহর দিকে ডাকবেন, আহ্বান করবেন, তিনি তার আলো হলো পূর্ণিমার চাঁদের মতো, তার আলো সারা দুনিয়ার অন্ধকার বিদূরিতকারী। আল্লাহু আকবর বলবেন না? এই জন্য সাদির রহমতুল্লাহ আলাই চমৎকার বলেছেন, সবাই জানেন, বলেন ইয়া সাহিবাল জামালি ওয়া সাইয়িদাল বাশার, বলেন না ইয়া সাহিবাল জামালি ওয়া সাইয়িদাল বাশার, মিন ওয়াজহিকাল মুনীরি লাকাদ নুবিরাল কমার, লা ইউমকিনু সামাউক সানাউ কামা কানা হাক্কাহু বাদা যার খুদা বুজুর্গ, তো এই কিসসায়ে মুখতাজার। বন্ধুগণ, হযরত ইমাম তিরমিজি বিশ্ববিখ্যাত মুহাদ্দিস শামাইলি তিরমিজি দুই নম্বর হাদিস, তিনি 15টা হাদিস উল্লেখ করেছেন, তন্মধ্যে দুই নম্বর হাদিস তিরমিজি শরীফ 245 পৃষ্ঠা দ্বিতীয় খণ্ড আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস। এতক্ষণ পর্যন্ত যা বিভিন্ন ব্যক্তির বক্তব্য বললাম, এবার হাদিস থেকে শুনেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসানাল ওয়াজহে, আমার নবীর মতো সুন্দর, শ্রেষ্ঠ সুন্দর, অদ্বিতীয় সুন্দর আর কেউ ছিল না, সুবহানাল্লাহ। এই হাদিসটা মুসান্নফ ইবনে আবি শাইবা কিতাবুল লাবাস 1754 নম্বর হাদিস। আজকে নম্বর বলতে হয়, অনেক মানুষ তৈরি হয়েছে নম্বর তালাশ করে, এই জন্য বলতেছি কাবিলিয়ত দেখানে কেলিনি। মুসনাদ আবি ইয়ালা 3832 নম্বর হাদিস, সরহ সুন্নাত 3640 নম্বর হাদিস। ইমাম তিরমিজি নকল করেন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, قال رايت رسول الله صلى الله عليه وسلم في ليله النضحيان। ও দুনিয়ার মানুষ, হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাদিয়াল্লাহু আনহু বলতে পারবেন না একটু? রাদিয়াল্লাহু, তিনি বললেন, এ দুনিয়ার মানুষ, আমি একদা বিশ্ব নবীকে দেখেছি কোন রাত্রে, যে রাত্রে আকাশে পূর্ণিমার চন্দ্র উদ্ভাসিত হয়েছিল, ফি লাইলাতিন নিদহিয়ান, পূর্ণিমার চাঁদ আকাশে উদ্ভাসিত ছিল এমন রাত্রে একবার আমি নবীজির দিকে তাকালাম, আল্লাহর নবীর দিকে তাকালাম, দেখলাম আল্লাহর নবীর শরীর মুবারকে সাদা সাদা কালো রেখা বিশিষ্ট লাল চাদর আল্লাহর নবীর শরীর মুবারকে ছিল। নবী পরি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদা কালো রেখা বিশিষ্ট লাল চাদর, সুন্দর চাদর পরিহিত ছিলেন। আমি একবার নবীর দিকে তাকাই, আরেকবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, ফাজালতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কমরি, একবার নবীর নূর নবীজির চেহারা মুবারকের দিকে তাকাই, আরেকবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, খোদার কসম করে বলে আল্লাহর নবীর চেহারার নবীজির সৌন্দর্য পূর্ণিমার চাঁদের চাঁদের চাইতে কোটি গুণ বেশি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলবেন না? ফালাহুয়া ইন্দি আহসানু মিনাল কমরে, চাঁদের আলো মিলানো দেখাই, বাংলা বলেন না, চাঁদের আলো মিলানো দেখাই, তোমার নূরের আলোর চটাই, চাঁদের আলো মিলানো দেখাই, বাংলা আছে না, চাঁদের আলো মিলানো দেখাই, তোমার নূরের আলোর চটাই, চাঁদের কম মধ্যম আকৃতির ছিলেন, এমন চমৎকার সুন্দর ছিলেন, মধ্যম মানের
লাইসা বিত্তবিলি ওয়ালা বিল কসীরি, একেবারে লম্বাও অতি লম্বাও ছিলেন না, অতি বেটেও ছিলেন না, একবারে বাইটিয়া বাড়িগুলো শতানের লাড়ি আর দুল্লিয়া মাতার কথা আমি ফাড়া কথা কেন উত্তর ওটা বাড়ি বেগুন শতানের লাড়ি হবে না, আর লম্বা বলে দুচকর খাম্বা বিয়াক লম্বা কি দুচকর খাম্বা হবে না, এলে বিড়িল্লে হতে কে না দুল্লিয়া মাতার জানিয়া, কিন্তু ইয়ান্তিক আমার নবী এমন চমৎকার সুন্দর ছিলেন, তিনি অতীব লম্বা লম্বা দীর্ঘকার ছিলেন না, অতি বেটেও ছিলেন না, নয় লম্বা নয় বেটে, ই বেশি কমলা দেয় বেশি সুন্দর, ও মারে মা কে সুন্দর আর চিটেঙ্গে মাংস করতে দে, ও মারে মা যে সুন্দর উড়ে সুন্দর দেইলে বুক কিলে দে, ও মারে মা হয় সুবহানাল্লাহ না হয় আর চিটেঙ্গে হয়েছে, ও মারে উড়ে যে সুন্দর বসব দিবে, হদ উইবে না হবো উতারাইবে না হবো বউ হদিবে কেন ইবে ওরা ফ্যাশন আগা সেটটা নাগা বাইটে টিওর আর সাইতে থর সাই আর সাইতে বেড়া সাই হদু মারে ইবে যে সুন্দর উড়া গর্দ ভরে দিবে, আজ হার লন এই সুন্দর রং বিশ্বনবীর মতো আর আল্লাহ না বানাবে সুবহানাল্লাহ, চাঁদের আলো যা বাংলো নই অনু তো কেন বুঝতে হইবে অন্যরা, চাঁদের আলো ব্লানো দেখাই, চাঁদের আলো ব্লানো দেখাই, তোমার নূরের আলোর চটাই হনা, চাঁদের আলো ব্লানো দেখাই, তোমার নূরের আলোর চটাই, বুখারি শরীফ দ্বিতীয় খণ্ড প্রথম খণ্ড 502 হাদিসের নম্বর 3724 নম্বর, হযরত বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহসানান নাস ওয়াজহান, হে দুনিয়ার মানুষ আমার নবী বিশ্ব নবী বিশ্বের সেরা সুন্দর চেহারার মালিক ছিলেন, সুবহানাল্লাহ এমন সুন্দর চেহারা আর আছে, ওয়াহসানাহুম আহসানান নাস ওয়াজহান ওয়াহসানাহুম খুলুকান খালকান, আকৃতি চাইলেও দৈহিক গঠন চাইলেও সেরা সুন্দর, আর চরিত্র চাইলেও সেরা সুন্দর, আল্লাহু আকবার, লাইসা বিত্তবিলিল বায়ান, অতীব লম্বা সুদীর্ঘ অতীব দীর্ঘও ছিলেন না, ওয়ালা বিল কসির অতীব ব্যাটেও ছিলেন না, যেই আকৃতির হলে বিশ্বের সেরা সুন্দর এমন আল্লাহ তাকে সৌন্দর্য দান করে, সুবহানাল্লাহ, মন যাত নূরুল হুদা হনাওয়া, মন যাত নূরুল হুদা মন কপ বাহারুল হেমাম, মন ওয়াজহ শামসুদ্দুহা, বলেন মন ওয়াজহ শামসুদ্দুহা, মন খাদ্য বদরুদ্দোজা, মন যাত নূরুল হুদা মন কপ বাহারুল হেমাম, বালাগাল আলা বিকামালিহি, কিভাবে আপনারা বুঝতে হবে আরো জোরে বলতে হবে না, সম্মানিত হাজরিন সময় তো দ্রুত চলে যাচ্ছে, আমি তো 10 ভাগের 1 ভাগও বলতে পারবো না, যাই হোক বলা শেষ করা এটা সম্ভব নয়, আগেই বল দিই যতটুকু পারা যায়, সংক্ষেপে আসুন নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৈহিক গঠন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মুবারক মুবারক শরীর মজবুত গঠনের ছিল, অঙ্গ প্রত্যঙ্গের জোড়ার হাট বড় শক্ত ছিল, এগুলো প্রত্যেকটা দলিল আছে সময় নেই, শরীর মুবারক মহান দেখলে কাজী মুসান সম্মানিত মহান ব্যক্তিত্ব মনে হত, সুবহানাল্লাহ বলে সুমহান মর্যাদার অধিকারী, অতীব দীর্ঘও ছিলেন না অতীব কাটও ছিলেন না, মধ্যম আকৃতি ছিলেন তবে মধ্যম মানের সাথে একটু উঁচু ছিলেন, আতওয়ালা মিনাল মারবুই, মধ্যমের আকৃতি সাথে একটু উঁচু,
কারো কারো সাথে, দশজন লোকের সাথে আমার নবী যখন চলাফেরা করতেন, কিন্তু আমার নবীকে সবার উপরে দেখা যেত। সুবহানাল্লাহ বলেন, নবীজি অন্যান্য মানুষের সাথে চলাফেরা করলে একটা মুজেজা শরীফ, আমার নবীকে সবার উপরে দেখা যেত। সুবহানাল্লাহ, নবীর উপরে কোনো মানুষ দেখা যেত না। ছয় নম্বরে, তিনি যখন কোনো মজলিসে বসতেন, আমার নবীর সর মুবারক, মস্তক মুবারক সবার উপরে দেখা যেত। সুবহানাল্লাহ বলেন, হাঁটার সময় উপরে দেখা যেত, বসলে সবার উপরে দেখা যেত। আল্লাহু আকবার, এটা তার মুজেজা শরীফ। দলিল তার, সময় চলে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দুই দিন উপবাস থাকতেন, অভাব অনটনে জর্জরিত ছিল। তিন দিন লাগাতার নবীর পরিবার উদর পত্তি করে খেতে পারেন নাই, আজকে খেয়েছেন কালকে কান নাই, তারপরে এরকম এমন শক্তিশালী শরীর আল্লাহর পয়গম্বরকে আল্লাহ দিয়েছেন। হযরত ইবনে উমর বলেন, আমার নবীর মতো শক্তিশালী শরীর, উপবাস থাকার পরও এরকম শক্তিশালী কোনো শরীর খোদার জগতে দেখা যায় নাই। আল্লাহ আকবার বল। কি এ ফাকে পে ফাকে এ গড়ি, টিক 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 মেরা রাত, জাগে ও সোনে ওয়ালে যা, টিক টিক করে টাইম এন্ড টাইট ওয়েট ফর না, সময় তো দ্রুত চল। সে থাক, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এগুলোর দলিল আর বলবো না। এবার রসুল সাল্লাহ সাল্লামের অরং মুবারক, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহানবী সাল্লাহ সাল্লামের শরীর মুবারকের রং, রং কেমন ছিল? রসুল সাল্লাহ সাল্লামের রং মুবারক দুধের মতো, সোনার মতো সাদাও ছিল না, নুরান্বিত সাদা, হালকা ফুটন্ত লাল গোলাপি, একেবারে ধবধবে সাদাও ছিল না, একেবারে ঠকঠকে লালও ছিল না, টুকটুকে লালও ছিল না। একেবারে টুকটুকে লাল হলে বিশ্রী লাগে, একেবারে ধবধবে সাদা হলে এটাও বিশ্রী লাগে। লাল সাদা মিশ্রিত গোলাপি বর্ণের গোলাপ ফুলের মতো সরতা বকদম, হাই মেরে সরকার যেমন ফুল, লব ফুল ধান ফুল যখন ফুল বদন ফুল। নবীজির আল্লাহর হাবিবের রং মুবারক এমন চমৎকার ছিল, লাল গোলাপি, একেবারে লাল নয় একেবারে সাদা নয়, গোলাপি বর্ণের চমৎকার সুন্দর। সুবহানাল্লাহ, শ্রেষ্ঠ জাদুর মতো আকর্ষণ করত নবীর সৌন্দর্য রং। সম্মানিত হাজরিন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক আসুন, নবীজির চেহারা মুবারকের খুলাসা, সাবস্টেন্স অফ দ্য স্পিচ হল, চেহারা মুবারক কোমল মসৃণ মুলায়ম ছিল, উভয় গাল মুবারক, চেহারা এটা মুখমণ্ডল ফেস, আর এটা হলো গাল মুবারক। গাল বললে বেয়াদবি, নবীর চুল চুল নয় চুল মুবারক, বলেন নবীর চুল চুল মুবারক, নবীর মাথা মাথা মুবারক, নবীর টুপি টুপি মুবারক, হাত মুবারক, কুর্তা মুবারক, জামা মুবারক, দাড়ি মুবারক, নাক মুবারক, চোখ মুবারক, ব্রু মুবারক, কদম মুবারক, টিকে চেহারা মুবারক অতীব সুন্দর, উভয় গাল মুবারক একটু দাঁড়ালো ছিল, পূর্ণ গোলাকার নয়, একটু একটু গোলাকার, পুরা গোলাকার নয়, উজ্জ্বলতায় সূর্যের মতো, পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে চাঁদের মতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। وجهه شمس الضحى بدره حده من وجهه شمس الضحى من خده بدر الدجى من ذاته نور الهدى من كفه بحر الهمم صلى الله عليه وسلم।
লাবণ্যতার দিক থেকে মনে হতো রূপার মতো, আনন্দিত হলে নবীর চেহারা চাঁদের টুকরার মতো মনে হতো, সুবহানাল্লাহ বলবেন না, রাগান্বিত হলে নবীর চেহারা মুবারক লালে লাল হয়ে যেত রাগ আসলে, গর্মাক্ত হলে নবীর শরীর মুবারকের মধ্যে যখন গাম আসত, গাম মুবারক, নবীর গাম তো মিষ্টি আম্বরের চাইতে বেশি সুগন্ধিযুক্ত। আমার নবীর আতর, আতর লাগানো শূন্য ঠিক আছে, কিন্তু আতর লাগানোর প্রয়োজন নেই, নবীর শরীর মুবারক থেকে অটোমেটিকলি মিষ্টি আম্বরের চাইতে বেশি সুগন্ধি বের হতো, আল্লাহ গাম মুবারক পায়খানা পর্যন্ত, আমার নবীর পায়খানা মুবারক পর্যন্ত। সাহাবীরা বারবার দেখতে গেছে নবীজির পায়খানা দেখার জন্য, কেউ দেখে না, সেখান থেকে মিষ্কাম্বরের সুগন্ধি বের হয়। আম্মা জানায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, নবী গো আপনার পায়খানা মুবারক দেখার জন্য অনেকেই চেষ্টা করে কিন্তু যাওয়ার পর দেখে না সেখান থেকে মিষ্কাম্বরের সুগন্ধি বের হয় কেন? আল্লাহর নবী বললেন, ওগো আয়েশা রে, জানো না তুমি সমস্ত নবীদের পায়খানা মুবারককে গিলি ফেলার জন্য আল্লাহ তাআলা মাটিকে নির্দেশ দিয়েছেন। আল্লাহু আকবার, নবীজির পায়খানা মুবারক থেকে গন্ধ আসে না, গাম মুবারক তো দূরের কথা। সম্মানিত হাজরিন, আমার নবী যখন গর্মাক্ত হলেন, গর্মাক্ত হতেন, তখন নবীর চেহারা সৌন্দর্য আরো বেড়ে যেত। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদাই অবস্থা দেখলেন, ওগো নবী আপনি গর্মাক্ত হলেন, আপনার চেহারা এত বেশি সুন্দর হয়ে হলো কেন? ওয়াইজা নজরতু ইলা উসরতি ওয়াজহি, ওয়াইজা নজরতু ইলা উসরতি ওয়াজহি বরকত কবর কিল্লার জিল মুতাহাল্লিলি। ও নবী আপনার চেহারা গর্মাক্ত হওয়ার পর ওই যে মেঘের যে বিদ্যুৎ চমকে, মেঘলে যেইভাবে বিদ্যুৎ চমকে সেভাবে আপনার চেহারা গর্মাক্ত হওয়ার মতো, বিদ্যুতের মতো চমক দিচ্ছে। সুবহানাল্লাহ, হাদিস আছে বুখারী শরীফ 3624 নম্বর হাদিস, বুখারী শরীফের মধ্যে আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা রাআইতু শাইয়ান আহসান মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দুনিয়ার মানুষ, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু, আমি আবু হুরায়রা বলছি, আল্লাহর নবীর চেহারা চাইতে বেশি সুন্দর আমি কোনো চেহারা দেখি নাই। ওয়াকান্না শামসা তাজরি ফি জাবহাতিহি, আল্লাহর পয়গম্বরের চেহারার মধ্যে যেন সূর্য ছিল, সূর্য ছিল, মনে হতো নবীর চেহারা মুবারক দেখলে যেন তার চেহারার মধ্যে সূর্য থেকে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সারাপা নূরে হক হো রহমতে কৌ নুমকা তুম হো, সারাপা নূরে হক হো রহমতে কৌ নুমকা তুম হো, শফিউল মুযনিবি তুম হো মকিনে বলেন, বিশ্ব নবীর আশেক বরা ইবনে আজব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তাকে প্রশ্ন করা হলো, ও বরা, ওগো মদিনার মানুষ, নবীর সাহাবি, রসুলের চেহারা মুবারক কি তরবারির মতো ছিল? আকানা ওয়াজহুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসলা সাইফি, রসুলের চেহারা কি তরবারির মতো, তলোয়ারের মতো ছকছকে ঝকঝকে ছিল? বরা রাদিয়াল্লাহু তাআলা বললেন, লা, কিসের তরবারি? হড়া আব্দুল, হড়া হালকুল, হড়া আসমান, হন্ডে জমিন, হড়ে নবীর চেহারা, হড়ে তার তলোয়ার, হয় কিরকম? বালকানা মিসাল শামসে ওয়াল কমরে, এ প্রশ্নকারী নবীর চেহারাকে তুলনা করার মতো কিছু পাচ্ছি না তো আমি, তবে তুলনা করলে সূর্যের সাথে তুলনা করতে পারি, পূর্ণিমার চাঁদের সাথে তুলনা করতে পারি। জোর বলেন সুবহানাল্লাহ, সালাতুনিয়া
রাসূলুল্লাহ আলাইকুম। এরকম অসংখ্য হাদিস আছে বুখারী শরীফ মুসলিমে, সেদিকে যাচ্ছি না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজির চেহারা মুবারক লাম ইয়াকুন বিল মুতাহামি ওয়ালা বিল মুকালসামি। মুতাহাম মুকালসাম, নবীর চেহারা মুবারক ফুলা গালা মোয়াক গালা, ফুলানি কইলে গুস্ত হলা বিশ্রী লাগে না লাগে লাগে না, এরকম মাংসল ছিল না নবীর চেহারা মুবারক, মাংসল ছিল না, আর একেবারে গোলাকারও ছিল না, একটু একটু গোলাকার। ফি ওয়াজহি তাদবীর, লাল সাদা মিশ্রিত রঙের গোলাপ, গোলাপ ফুলের মতো চমৎকার, লাল কালো লাল সাদা মিশ্রিত, একেবারে দবদবে সাদা না, একেবারে টুকটুকে লালও না, গোলাপ ফুলের মতো, লাল গোলাপ ফুলের মতো সুন্দর। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এজন্য রুখে মুস্তাফা বে আজব আয়না হে, এক প্রেমিক বলছেন, রুখে মুস্তাফা বে আজব আয়না হে কে কুদরত খুদা কি নজর আ রহি হে। আল্লাহু আকবার। রুখে মুস্তাফা বে আজব আয়না হে কে কুদরত খুদা কি নজর আ রহি হে। নবীর চেহারা মুবারক একটা কুদরতি আয়না, আয়না যে আয়নার ভিতর আল্লাহকে দেখা যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বড় করে বলেন, নবীর চেহারার ভিতর আল্লাহ দেখা যায়, কি শিরিক হবে নাকি? আর ফের উমি বলেন, লওহে মাহফুজ আস্ত পেশানি এ ইয়ার, এ দুনিয়ার মানুষ নবীর চেহারা, লক্ষ লক্ষ সাহাবীরা আমার নবীর সামনে পাগল পারা মাতোয়ারা হয়ে নবীর চেহারা মুবারকের দিকে একেবারে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতো, এদিক সেদিক তাকাতেন না নবীর চেহারা। প্রশ্ন করা হলো, ও নবীর সাহাবীরা আপনাদের কি হয়েছে, সব সময় নবীর চেহারার দিকে কেন তাকিয়ে থাকেন, কি পেয়েছেন ওখানে? সাহাবীরা জবাব দিলেন, আর ফের উমি সাহাবীদের বক্তব্য এই বাসায় প্রকাশ করছেন, লহ মাহফুজ আস্ত পেশানি ইয়ার, লহ মাহফুজ আস্ত পেশানি ইয়ার, রাজক নাই নষ্ট মায়ুক আছে কার। এ দুনিয়ার মানুষ কেন প্রশ্ন করলে নবীর চেহারার দিকে কেন তাকিয়ে থাকো সব সময়? এর উত্তর হলো, নবীজির চেহারা দেখলে আমরা তমাম খুদার খুদাই ওখানে দেখতে পাই। আল্লাহ আকবার। আল্লাহর নবীর চেহারাটা লৌহে মাহফুজ, কাল লৌহ আয়না হে রুখে মুস্তাফা বে আজব আয়না হে কে কুদরত খুদা কি নজর আ রহি হে। উফুরে মহাব্বত মেজাত ইলাহি রুখে মুস্তাফা কি কসম খা রহি হে। আল্লাহ নবীর চেহারা সৌন্দর্য নিয়ে কসম করছেন, শপথ খেয়েছেন। সুবহানাল্লাহ। ওয়াদ্দুহা, ওয়াদ্দুহা মানে দিনের আলোর শপথ, ওয়াল্লাইল রাতের অন্ধকারের শপথ। আল্লামা মুআরিফুল কুরআন মুসান্না ইদ্রিস কান্দলভি, মুআরিফুল কুরআন দুইজন লিখেছেন, ইদ্রিস কান্দলভি এবং মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি। ইদ্রিস কান্দলভি লিখছেন রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলা কেন অদ্দোহার কসম খেয়েছেন জানেন? আল্লাহর নবীর আগমনের পরে সারা পৃথিবীর অন্ধকার বিতাড়িত করবেন, বিদূরিত করবেন, যেমনিভাবে রাতের অন্ধকার দিন আসলে রাতের অন্ধকার চলে যায়, নবীর আগমনে সারা পৃথিবীর অন্ধকার জাহেলিয়তের অন্ধকার চলে যাবে। সুবহানাল্লাহ। রুহুল বয়ান আল্লামা ইসমাইল হকি লিখছেন, অদ্দোহা দু চশমে নারে গেছে নসরা কেম লাইলে ইদা ইবসা,
ওয়াদ্দুহা মানে আল্লাহর নবীর চেহারা মুবারকের সৌন্দর্যের স্বভাব, ওয়াল্লাইলি যা সাজা আল্লাহর হাবিবের কানপট্টি কানের কাছে যে কালো কালো কানপট্টি জুলফি বলা হয়, দু জুলফে আম্বারে নাসারা মিশকি আম্বারে চাইতে অধিক সুগন্ধযুক্ত জুলফি মুবারক কানপট্টি মুবারক, এখানে দুই একটা সাদা ছিল বাকিগুলো খুচখুচে কালো ছিল, এমন সুন্দর মানাত চাঁদ আল্লাহর নবীর কান মুবারক দেখলে চাঁদের মতো চকচক করে জ্বলত, এখানে আবার খুচখুচে কালো কানপট্টি দেখলে কেমন সুন্দর মানাত, নবীর দুইটা চোখ মুবারক দেখলে নার্গিস ফুলের মতো কত সুন্দর লাগতো, সুবহানাল্লাহ বলবেন না, দু চশমে নার্গিস নাসরা কেমা জাগল বসর খানম, দু জুলফে আনবারে নাসরা কেওয়াল লাইলে ইদা ইগশা, আল্লামা ইসমাইল হককি রাহমাতুল্লাহ আলাই রুহুল বায়ানের মধ্যে লিখছেন ওয়াদ্দুহা দ্বারা দিনের নবীজির কালো কালো নবীজির চেহারা মুবারকের সৌন্দর্যের শপথ করেছেন আল্লাহ, কসমা বিওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর ওয়াল্লাইলি যা সাজা দ্বারা নবীজির কালো কালো চুল মুবারকের কালো চুল মুবারকের শপথ করেছেন, সুবহানাল্লাহ, এই কেশর হ্যাদুহা আমদ জমালে রুয়ে তো মানিয়ে বল লাইলে ওয়াসফে জুলফে আম্বর বুয়ে তো, এই কেশর হ্যাদুহা আমদ জমালে রুয়ে তো মানিয়ে বল লাইলে ওয়াসফে জুলফে আম্বর বুয়ে তো, এই জন্য তো বলেন যে হে খুব ঊষা হোসেনে মোহাল্লা কে কুরবান চেহরে পেশুব হে তজল্লা, বন্ধুরা আমার আমার নবী যখন মদিনা শরীফ গেলেন মক্কা শরীফ ছেড়ে পিতামাতার দেশ ছেড়ে মদিনা শরীফ হিজরত করলেন, মদিনাবাসীরা আমার নবীকে স্বাগতম জানালো, ঠিক কিনা বলেন, কি মুহাম্মদের আগমন ঘটেছে এরকম বলেছেন, নবীর আগমন ঘটেছে এরকম বলেছেন, বলেন নাই, নবীর আগমন ঘটেছে এরকম বলেন নাই, মুহাম্মদের আগমন ঘটেছে এমনটিও বলেন নাই, কেমন সুন্দর শব্দ ব্যবহার করেছেন মদিনাওয়ালারা, বলেন তালাহাল বদরু আলাইনা, বলেন না তালাহাল বদরু আলাইনা মিন তানিয়াতিল বিদাই ওয়াজাব আশ-শুকরু আলাইনা মাদালিল্লা হিদাই, বলেন আশরাকাল বদরু আলাইনা, বলেন না আশরাকাল বদরু আলাইনা ওয়াখতাফা মিনহুল বুদুরু মিথলা হুসনিক মা রাইনা কত ইয়া ওয়াজহ সুররে, আপনি সূর্যমণি আপনি চন্দ্রমণি ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো মিসলা হুসনিকা মা রাইনা আপনার সুন্দর সৌন্দর্যের মতো সারা তমাম খোদার জগতে আর এরকম সৌন্দর্য তো আর দেখলাম না, এরকম বলে থাকেন পড়ে থাকেন, এরকম চেহারা যারা দেখবে নবীজির চেহারা যারা দেখবে তাদের জন্য জাহান্নামের আগুন হারাম, আর নবীর চেহারা যারা দেখবে তাদের জন্য জান্নাত ওয়াজিব, ঠিক কিনা বলেন, বলেন দেখতে চান কিনা, স্বপ্নে হলেও দেখা দিন একবার, বলেন স্বপ্নে হলেও দেখা দিন একবার, স্বপ্নে হলেও দেখা দিন একবার, আরে কিরকম মানুষ বাংলাও বলতে পারে না, স্বপ্নে হলেও দেখা দিন একবার প্রেমে বড় বিরহ নদীর চারিদার, প্রেমে বড় বিরহ নদীর চারিদার,
স্বপ্নে হলেও দেখা দিন একবার আপনার জন্যে মন কান্দে আঁকি কান্দে ভুবন কান্দে আপনার জন্যে মন কান্দে আঁকি কান্দে ভুবন কান্দে দেখা দে আইলাহি রুখে মুস্তফা কাইসে চমক দিয়ে দেখা দে আইলাহি রুখে মুস্তফা কাইসে চমক দিয়ে কি জিস পর রাত দিন মৌলা তরে কুদরত চমকতে সলাত নিয়া সাল্লাল্লাহু আলাইকুম নবীজির চেহারা দেখলে মিশরের সম্ভ্রান্ত ফ্যামিলির মহিলারা মন্ত্রী মিনিস্টারের বউয়েরা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের ঝলক দেখে বেহোশ হয়ে পাগল হয়ে ফল কাটার পরিবর্তে নিজেদের আঙ্গুল গুটু কেটে কেটে ছিন্ন ভিন্ন করে ফেলেছে, রক্তের হাল বাসিয়ে দিয়েছে, রক্তের বন্যা বেসে দিয়েছিল। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ও দুনিয়ার মানুষ, ওই সমস্ত মিশরের মহিলারা যদি আমার নবীজির নূরানি চেহারা মুবারক দেখত তাহলে তারা আঙ্গুল কাটত না, কলিজাগুলোকে টুকরো টুকরো করে ফেলত। লাওয়াহি জুলাইখা লাওরাইনা জবিনা হো লাযারনা বিল কতইল কুলুব আলাল ইয়াদি হনা ওয়াজহুহু কাল বদরি আও শামসিদ দুহা সদরুহু মিশকাতু আনওয়ারির রাসূল সালাতুন ইয়া আমির খুসরু, ইরানের একজন কবি, প্রখ্যাত কবি আমির খুসরু, খসরু আমির খসরু রহমতুল্লাহ নবীর চেহারাকে তুলনা করেছেন, এই চেহারায় জিবায়ে তো রিস্কে বোতানে আজরে, এই চেহারায় জিবায়ে তো রিস্কে বোতানে আজরে হর চন্দ ওয়াসফত মি কুনম দর হুসনে যা বালা তরি বলগল উলা বিকামালে হে। এতগুলো খোদার গোলাম, আরো জোরে পড়তে হবে, হাসুনত জমি ওকে সালে হে প্যারে সোরত চেহারা প্যারে সোরত হাসতা চেহারা মুসে চড়তে পোল নুর কা পুতলা চাঁদ কা টুকুড়া নুর কা টুক পুতলা নুর কা পুতলা চাঁদ কা টুকুড়া হকা প্যারে রসুল নুর কা পুতলা চাঁদ কা টুকুড়া হকা প্যারে রসুল হযরত নাজিম আলা আল্লামা ফজলুল্লাহ নাজিম আলা রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন, লব পর তবসুম হে চেহারে মে জলোয়ে নিগাহো মে শফকত বরসতে রহি হে। সম্মানিত হাজিরিন, আমার টাইম শেষ। সুতরাং আল্লাহ নবীর চেহারার জন্য এক কথায় সরতাব কদম, পা মুবারকটাকে মাতা মুবারক পর্যন্ত, সুবহানাল্লাহ বলেন আর জোরে সুবহানাল্লাহ, পা মুবারক থেকে মস্তক মুবারক পর্যন্ত সর্বাঙ্গ আপাদ মস্তক, উর্দুতে বলা হয় সরতাব কদম, আমরা বলি আপাদ মস্তক বলি। আল্লাহ নবীর আপাদ মস্তক এটা গোলাপ ফুলের চাইতে বেশি সুন্দর, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার।
সরতাব কদম হাই মেরে সরকার জমর পোল লব পোল দান। সময় নাই, উটের বর্ণনা দিলে উট মুবারক আরেক চমৎকার সুন্দর, চোখ মুবারকের সৌন্দর্য, কান মুবারকের সৌন্দর্য, বুড়ো মুবারকের সৌন্দর্য, চোল মুবারকের সৌন্দর্য, গাঢ় মুবারকের সৌন্দর্য, পিঠের মধ্যে ছিল দুই কান্দের মাঝখানে ছিল মোহরে নবুয়ত। ও মোহরে নবুয়ত জিসে রওশন রাহে হেদায়ত হতে, এটার বর্ণনা দিলে এক ঘন্টা লাগবে। সময় নেই, সময় নেই, সম্ভব না, সম্ভব না। ইট ইজ কোয়াইট ইম্পসিবল অন মাই পার্ট, কোয়াইট ইম্পসিবল, কোয়াইট ইম্পসিবল, বলা ছাড়া আর কিছুই নাই। বাইরে আমার বন্ধুগণ লব পারতাবাসম হে চেহারে মে জলওয়ে, নাজমালা রহমতুল্লাহ আলাইহি বলেন নেগা লব পারতাবাসম হে চেহারে মে জলওয়ে, নিগাহো মে শফকত তরসতে রহে হে, তেরে দন্দা হে আদনি, তেরে দন্দা হে দুর্রে আদনি, মেরে প্যারে রসুলে মদনি, তেরে দন্দা হে দুর্রে আদনি, মেরে প্যারে রসুলে মদনি। বলেন আল্লাহ আল্লাহ বল বন্দে, আল্লাহ আল্লাহ বল, বলেন না আল্লাহ আল্লাহ বল বন্দে, আল্লাহ আল্লাহ বল, আকা আকা বল বন্দে। জবান খুলতে পারেন না, মুস্তে গাবেন, আরো জোরে বলেন আকা আকা বল বন্দে, আকা আকা বল, আল্লাহ আল্লাহ বল বন্দে, আল্লাহ আল্লাহ বল। মহব্বতের শুরু বলেন আল্লাহ আল্লাহ বল বন্দে, আল্লাহ আল্লাহ বল, আকা আকা বল বন্দে, মেরে প্যারে রসুল, আকা আকা বল বন্দে, মেরে প্যারে রসুল, আল্লাহ আল্লাহ বল বন্দে, মেরে প্যারে রসুল, আকা আকা বল বন্দে, মেরে প্যারে পোল লব পোল দহন পোল জকন পোল বদন পোল, সরতাব কদম হাই মেরে সরকার জবন পোল, লব পোল দহন পোল জকন পোল বদন পোল। পারলাম না, পারলাম না, পারবো না, পারবো না, ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ইয়া নবী, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ রহমত আলম তুমি হো, সরওয়ারে আলম তুমি হো, সাকে কাউসার তুমি হো, শাফিয়ে মাহশর তুমি হো। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জলওয়ায়ে খায়রুল বশর উনকা দর আর মেরা সর হো, জহাঁ সে জব সফর হো, সবজ গুম্বদ পর নজর হো, ইয়া নবী
সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত من يرى وجهك يا سعد من يرى وجهك يا سعد يا كريم الوالدين حفظك الصافي المبرد وردنا يوم النشور يا نبي سلام يا رسول سلام يا حبيب سلام عليك صلوات الله حج بيت الله قرانا হজরে আসওয়াদ চুমানা শরবতে জমজম পেলানা এক নজর শাহে মদিনা